জগাচার রামরাজা তলায় কানাইলাল ভট্টাচার্য কলেজে তৃণমূলের দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত তিন। বুধবার কলেজের পুরনো এবং নতুন ছাত্র ইউনিটের মধ্যে বিবাদ হাতাহাতিতে পৌঁছায়। তার জেরেই বেশ কয়েকজন ছাত্র আহত হন বলে অভিযোগ। এই কলেজে রয়েছে দুটি ছাত্র ইউনিট, একটি পুরনো এবং অন্যটি কলেজের প্রিন্সিপালের তৈরি নতুন। গত বেশ কিছুদিন ধরেই নতুন ইউনিটের সদস্যরা পুরনো ছাত্র ইউনিটের সভাপতিকে পদত্যাগ করতে চাপ দিতে থাকে, এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এদিন যখন পুরনো ছাত্র ইউনিটের এক সদস্য কলেজের বাইরে খাবার খেতে যায়, সেই সময় তাকে একা পেয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে তৃণমূলের দুই ছাত্র ইউনিটের মধ্যে সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বলে এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগাচা থানার পুলিশ বাহিনী। এই ঘটনার জেরে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি কলেজের বাইরে ঘটেছে বলে দায় এড়িয়েছেন। আমার নাম হচ্ছে কৌস্তব লাহিড়ি। ছেড়ে দে বলছি স্যার, আজকে একটা ঘটনা ঘটেছে কলেজে, ছাত্র ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে একটা মারপিটের খবর পাচ্ছি, কি জেনেছেন? প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে সেটা কলেজের বাইরে ঘটেছে, কলেজের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। আর কলেজের ছাত্র ইউনিয়নের দুটি গোষ্ঠী নয়, কলেজের ছাত্র ইউনিয়নের একটি গোষ্ঠী আছে, ছাত্র ইউনিয়নের একটি 7 সদস্যের একটি কমিটি আছে, যে কমিটিটা কলেজের পরিচালন সমিতি সেই কমিটিটা ঠিক করে দিয়েছেন। আমি সেই পরিচালন সমিতির যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই সেই কমিটির সদস্যদের যেখানে যতটুকু প্রয়োজনীয়, যেখানে তাদের ইনভলভমেন্ট প্রয়োজনীয়, সেখানেকে তাদেরকে ইনভলভমেন্ট করা হচ্ছে। এই ঘটনা কী নিয়ে হয়েছে আমি জানি না, কারণ এই ঘটনা কলেজের মধ্যে হয়নি। এখন কলেজে কোনো এমন কোনো ইস্যু আমার জানা নেই যেখানে ছাত্র সংঘর্ষের কোনো ঘটনা ঘটতে পারে। এখন এদের ইন্টারনাল যদি কোনো বিষয় থাকে সেটা আমার জানা নেই। ছাত্রদের তরফ থেকে বলা হচ্ছে ছাত্রদের নাকি কলেজ থেকে বার করে না, আমরা কাউকে বার করে দিইনি, কারণ কলেজে আমরা বরঞ্চ নিজেরা দায়িত্ব নিয়ে প্রোটেকশান দিয়েছি এবং সেই সময় বাইরে
গেটের ওপর দমাদ্দম আওয়াজও হয়েছে, তা সত্ত্বেও আমরা প্রাণ হাতে করে আমরা নিজেরা কলেজে বাইরে দাঁড়িয়ে থেকে ছাত্রছাত্রীদেরকে ভেতরে রেখে দিয়েছি। কিন্তু এক শ্রেণীর ছাত্রছাত্রীরাই বলছে যে কলেজের শাসক দলের যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ। না, এই সম্পর্কিত কোনো তথ্য আমার জানা নেই। আমার নাম কৌস্তব লাহিড়ি, আপনি প্রিন্সিপাল। আমি আর একবার দ্বিতীয়বার রিপিট করে দিই, সেটা হচ্ছে এই যে কলেজে যে কার্যনির্বাহী ছাত্র সংসদ রয়েছে সেটি কলেজের পরিচালন সমিতি দ্বারা অনুমোদিত, যেখানে যেখানে সেই কার্যনির্বাহী ছাত্র সংসদের ভূমিকা রয়েছে যেখানে যেখানে কেবলমাত্র সেখানে সেখানেই তাদেরকে ডাকা হয়, অন্য কোনো জায়গায় তাদেরকে কোনো ইনভলভমেন্ট করা হয় না। এখন তাদের বিরুদ্ধে যদি কারুর কোনো ক্ষোভ বা কিছু থাকে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ছাত্র সংসদ দখল করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর উত্তেজনা, এটা কি অস্বীকার করবে? ছাত্র সংসদ প্রথম কথা দখল করার কোনো জায়গা এখন নেই, কারণ ছাত্র সংসদ যখন ছাত্র নির্বাচন ছাত্র সংসদের নির্বাচন হবে তখন ছাত্র সংসদ দখল করার ব্যাপার আসবে। এখন যেহেতু কোনো নির্বাচন নেই অতএব ছাত্র সংসদ দখলেরও কোনো প্রশ্ন ওঠে না। ইউনিয়নদের মধ্যে মারপিট করছে, সমস্যা অত ডিটেলস আমি জানি না, এদের অনেকদিন থেকেই এদের মারপিট করছে, মানে মারপিট 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 করবে করছে, এই আজকেই মনে মারপিট। এটা কি ইউনিয়ন নিয়ে? হ্যাঁ, ইউনিয়নের দখলকে জিএস হবে সেটা নিয়েই মারপিট চলছে। এটা কি টিএমসিপি? হ্যাঁ 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 টিএমসিপি দুটো গোষ্ঠী তো? হ্যাঁ, এরা আলাদা এরা আলাদা, এরা সবাই একসাথেই ছিল, এবার এ আলাদা করে টিম তৈরি করছে, এরা আলাদা করে টিম তৈরি করছে, দুজন মিলে মারপিট করছে। টিএমসিপি দুটি গোষ্ঠী? হ্যাঁ, এরকম করে শুনলাম মারপিট হয়েছে। হ্যাঁ, সেটা কি হয়েছে সেটা ডিটেলসে বলতে পারবো না, কিন্তু মারপিট খুব হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল। তোমার নাম? মানে সৃজিতা। আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম। ঠিক আছে, থ্যাংক ইউ। কি নিয়ে গন্ডগোল? গন্ডগোলটা হচ্ছে প্রিন্সিপাল একটা কলেজে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, আর আমি যেহেতু কলেজের ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট, আমাকে দল থেকে প্রেসিডেন্ট করা হয়। তো কলেজের যারা সিনিয়র আছে, যারা প্রিন্সিপাল যে কমিটিটা তৈরি করে দিয়েছে, ওই কমিটির সব ছেলেরা কেউ মানতে চাইছে না প্রেসিডেন্ট বলে। তো এই নিয়ে প্রচণ্ড পরিমাণে আমাকে হুমকি দেওয়া হয়, হুমকি দিয়ে বলা হয় যদি না আমি প্রেসিডেন্টের পদ ছাড়ি আমাকে রাস্তায় মেরে ফেলবে, এবং আমার সাথে যেসব মেয়েরা ছেলেরা সব আছে তাদেরকে রেপ কেসের হুমকি দেওয়া হয়। গ্রুপের মধ্যে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বিভিন্ন রকমের আর্মসের ছবি দেয়, ছবি দিয়ে বলা হয় যে কালকে এরা কলেজে আসলে এদেরকে মারা হবে এগুলো দিয়ে, এরকম ধরনের কথা বলছে। কলেজের ছাত্র সংগঠন দখল নিতে চাইছে তারা? হ্যাঁ 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 হ্যাঁ, ছাত্র সংগঠন দখল কলেজের সাথে এই নিয়ে দ্বন্দ্ব করছে। আজ কলেজের বাইরে আমরা অভিযোগ করেছো? থানায় অভিযোগ করেছিলাম, থানা থেকে অভিযোগ কোনো নেয়নি, প্রিন্সিপালকেও অভিযোগ করা হয়েছে, প্রিন্সিপাল বলেছে আমরা স্টেপ নেবো, কিন্তু কোনো রকম কোনো স্টেপ নেয়নি প্রিন্সিপাল। হ্যাঁ, প্রিন্সিপাল তো সাত জনের একটা কমিটি করে দিয়েছে। হ্যাঁ, সেই কমিটি কি তোমরা আছো? না, ওই কমিটিতে আমরা নেই, ওই কমিটিতে আকাশ অধিকার, এই এই ওদের কমিটিতে আকাশ দা আছে। আকাশ যখন কলেজে নবীনবরণ হয়, নবীনবরণের উৎসবে যখন যত খরচ হয় বাজেট যখন আকাশ যখন চায় তখন আকাশকে কোনো বাজেট দেওয়া হয় না, আকাশকে কমিটি থেকে বার করে দেয় ওরা। আমার নাম হচ্ছে অর্ঘসুম। কলেজে ওরকম আমরা বাইরে এমনি খাবার দাবার কিনতে গিয়েছিলাম, তো সেই সময় ওকে বাইরে ডাকে, ওই সাইডে ডেকে ওকে ওরকম মারধর করে, তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে কয়েকজন ছেলেমেয়েরা মিলে আমাকে মারতে আসে। মেঘা ভৌমিক, নামগুলো বলতে দেয়, মেঘা ভৌমিক, অমৃতা পাত্র, রাখি বলে একটা মেয়ে, টাইটেল জানি না, প্রীতি ঘোষ, অভিজিৎ সিং, এরা সব এনে ডোনা। হ্যাঁ, না, এরা প্রিন্সিপালের দেওয়া কমিটি অনুযায়ী চলছে। তৈরি করা কোন কমিটি? তোমার হাতে কোথায় লেগেছে? তারা তোমার কাছে আসছে, এই তো দেখুন। হ্যাঁ, কলেজের বাইরে যখন মারপিট হচ্ছিল আমি ভিডিও করছিলাম, তো সেই কারণে ওরা আমার থেকে ফোনটা নেওয়ার জন্য এরকম করলো, আর এমনি জামা টামা ধরে টেনেছিল, চড়থর মেরেছিল। কলেজে কার দখলে থাকবে সেই নিয়ে কি মারপিট? না, দখলে থাকার ওরকম কোনো ব্যাপার নেই, এমনি আমাদেরকে বাইরে ডাকা হলো, আমরা নর্মালি যেরকম কলেজে আসে স্টুডেন্ট সেরকমই, তো ওরা এমনি ডেকে বাইরে এরকম। ওরাও কলেজের স্টুডেন্ট, প্রিন্সিপালের দেওয়া কমিটির মেম্বার। আচ্ছা, প্রিন্সিপাল একটা কমিটি তৈরি করেছে ছাত্রদের নিয়ে, আপনারা ছাত্র সংঘে
ছাত্র সংগঠন টিএমসিপি হ্যাঁ টিএমসিপি আমার টিএমসিপি ছাত্র এই জন্যই কি মারপিট ওরাও টিএমসিপিরই কিন্তু আপনার নাম আমার নাম মল্লিকা দাস কোন ইয়ার ফার্স্ট ইয়ার